Assalamualaikum, hello everyone. This is Maria and welcome back to my another video. So, today we are going to Gulshan duer handi te. হান্ডি রেস্টুরেন্টে আজকে হুট করে মনে চাইলো একটু ইন্ডিয়ান কিছু খাবার খাই, সো এর জন্য চলে আসলাম সবাই মিলে। হান্ডি হলো গিয়ে সেকেন্ড ফ্লোরে লিফটের, আর ওদের ইন্টেরিয়রটা মানে এক্সটেরিয়রটা খুবই সুন্দর করে সাজানো। যদি কেউ ছবি তুলতে খুব পছন্দ করেন, হান্ডি আপনার জন্য পারফেক্ট। অনেক কর্নার আছে ছবি তোলার, আর ঢুকতে একটা পশ লুক দেয় হান্ডি, কারণ ওদের ইন্টেরিয়রটা এক্সটেরিয়রটা দুইটাই খুব সুন্দর করে সাজানো। আর এখানে যদি আপনারা কেউ আউটডোরে খেতে চান, স্মোক যারা করেন, সো তাদের জন্য আলাদা জোন আছে আউটডোরে। আর ইনডোরে খুবই সুন্দর করে ডেকোরেশন, চেয়ার টেবিল খুবই একটা মানে যেটা বললাম যে একটা পশ লুক দেয় হান্ডিতে আসলে। আর এখানে আরেকটা সুবিধা যেটা, বাচ্চাদেরকে নিয়ে আসলে আপনারা খুব ইজিলি বাচ্চাদেরকে খেলতে দিয়ে আপনারা খাবারটা এনজয় করতে পারেন। এটা আর কি ওদের আরেকটা বেস্ট জিনিস লেগেছে, কারণ অনেকেই বাচ্চা রেখে খাওয়া দাওয়াটা খুবই ঝামেলার হয়ে যায়। সো চলেন হান্ডিটা ঘুরে দেখাই। চলেন এখন হান্ডির মেনুটা দেখিয়ে দিই। আমি সব জায়গায় যে কোনো রেস্টুরেন্টে খেতে গেলে আপনাদেরকে একটু মেনুটা দেখানোর চেষ্টা করি, যাতে আপনাদের ওই জায়গার প্রাইসগুলো সম্পর্কে একটু আইডিয়া চলে আসে। সো হান্ডিতে আমরা এসেছিলাম ইন্ডিয়ান ডিশের উদ্দেশ্যে, কিন্তু এখানে দেখে অনেক কিছুই ভালো লেগে গেল। সো আমরা ইন্ডিয়ান প্লাস একটু বাঙালি মিক্স করে নিব ভেবেছি। সো এই যে মেনুটা আপনাদেরকে দেখানো শেষ করি, এখানে ম্যাক্সিমাম ডিশগুলোই 300+ ডিশ, কিন্তু কিছু কিছু আছে সব রেঞ্জেরই আছে, বাট ম্যাক্সিমাম ডিশগুলোই 300+ 200+ যেগুলো ইন্ডিয়ান টাইপের বা চাইনিজ। আর আপনি এখানে হান্ডির যেটা বেস্ট লেগেছে, আপনি তিন টাইপেরই মেনু এখানে পেয়ে যাবেন, বাংলা, ইন্ডিয়ান এবং চাইনিজ। এক ছাদের নিচে বসে আপনি সব টাইপের ফুড এনজয় করতে পারবেন। তো আমরা ফার্স্টেই নিয়ে নিয়েছি ওদের হান্ডি স্পেশাল থিক থাই স্যুপটা। সো এখানে মিক্স স্যুপটা নিয়েছি, আর অনেক বেশি টপিংস আছে এখানে, আর টেস্টটাও খুবই মজা, আমার কাছে খুবই ভালো লেগেছে। একদম সুইট স্পাইসি লেভেলটা একদম পারফেক্ট, কোনো সুইট বেশি না বা স্পাইসি বেশি না, বাচ্চা বড় সবাই, আর সাথে তো অন্থন আছেই। আমাদের মেন ডিশগুলোও চলে এসেছে, প্রথমেই ছিল চিকেন কড়াই, আর এটা হলো বিফ ঝাল কড়াই, ডাল মাখনি মোস্ট ফেভারেট একটা জিনিস, আর প্লেন পোলাও, এটা হায়দ্রাবাদি মাটন বিরিয়ানি, আর সাথে ছিল হায়দ্রাবাদি চিকেন বিরিয়ানি, আর সাথে ছিল সালাদ। সালাডটা আসলে ওদের এক্সট্রা পে করে নিতে হয়, আর চিকেন বিরিয়ানিগুলো বাচ্চাদের জন্য নেওয়া হয়েছে, আর হায়দ্রাবাদি মাটন বিরিয়ানিটা রায়হানের জন্য, আর বাকি সবগুলো আমার আপুর আর দুলাভ হয়। সো এই যে হায়দ্রাবাদি চিকেন বিরিয়ানি, এটা এক পিস চিকেন থাকবে আর সাথে একটা ডিম, আর একদম গরম গরম, আর মানহাতো রিয়্যাক্ট দিচ্ছে, ও তো ক্যামেরা দেখলে রিয়্যাক্ট দেওয়া শুরু করে। সো ও সবসময় বলে যে মারিয়ার শখকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। সো আপনারা যদি ওদের ওকেও পছন্দ করেন বা আমাকে পছন্দ করেন, অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন। আমি সবার আগে প্লেন রাইসের সাথে ডাল মাখনি নিলাম, আমার ডাল মাখনি তো অনেক ফেভারেট, কিন্তু আসলে এই জায়গার টেস্ট, বাংলাদেশে আসলে ডাল মাখনি ওরকম টেস্ট বানাতে পারে না, কিন্তু অন্যান্য জায়গা থেকে এই জায়গার ডাল মাখনিটা অনেক মজা ছিল, অনেক বেটার ছিল, আমার খুবই ভালো লেগেছে এই জায়গার ডাল মাখনিটা। আর আপনারাও ট্রাই করবেন, ডাল মাখনিটা অনেক টেস্টি এই জায়গার। আর লাস্টে খাবারের লাস্টে ছিল হলো আমাদের রেড স্ন্যাপার, তো এটা দিয়ে এত খেয়েছি যে আসলে এটা ওভার হয়ে গেছে। সো আমরা এটা পার্সেল নিয়ে নিয়েছিলাম, তাও আপনাদেরকে দেখানোর জন্য আমি একটু টেস্ট করেছিলাম। সব খাবার ওভারঅল খুবই মজা ছিল।